মহালয়ের পুয়াই কলিয়াপুরত বাঘর বিচরণ। প্রাতঃ ভ্রমণকারীর সম্মুখে পার হয়ে গেল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘ। মহালয়ের পুয়াই কলিয়াবরের কামাখ্যা গাঁত উলাল বাঘ। প্রাতঃ ভ্রমণলৈ বুলি যোৱা একাংশ লোকর সম্মুখে রাস্তা পার হয়ে গেল ঢেকিয়াপতিয়া বাঘটো। শিলঘাট কামাখ্যা গাঁও সংযোগী পথ অতিক্রম করে কলিয়াবর চাহবাগিচার দিকে গতি করে বাঘটোয়ে। পুয়া চকুর সন্মুখতে প্রকাণ্ড বাঘ দেখি আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকসকল। আনহাতে কামাখ্যা গাঁওর চিত্রনলা বাগিচাত বন বিভাগে পিঞ্জরা স্থাপনের 22 দিন উকলি যাওয়ার পিছতো আজিলৈকে বন্দী নহল বাঘ। ঘনে ঘনে চুং সলোয়া বাঘে যে নাকত ধরে চাকত ঘুরাইছে বন বিভাগক। পিঞ্জরা আর সেন্সর ক্যামেরা স্থাপন করেও সফল হওয়া নাই বন বিভাগ। ঢেকিয়াপতিয়া বাঘটুক বন্দী করবলে বন বিভাগে নিতৌ লৈছে ন ন কৌশল। হাতির জড়িয়ে কলিয়াবর চাহবাগিচার ভিন্ন স্থানত টহল দিছে বনকর্মীয়ে। কিন্তু চতুর বন রজাক করায়ত্ত করবলে সক্ষম হওয়া নাই বন বিভাগ। এতিয়া বর্তমান আমি গোটেই জঙ্গলখিনি যেখানে মানে গাঁওয়ের আশেপাশে জঙ্গল এরিয়া আছে তার তহলদারি করে আছো। আমার হাতিও সুমাইছে, হাতিও চাই আছে, হয়তো থাকি যাব পারে। তথাপিও আমার বিভাগীয় মানুষই বাঘটো প্রত্যক্ষ করেছে রাস্তাটা পার হওয়া। কলিয়াবরৰ পৰা দিবাকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।